আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছে সিবিএন স্পোর্টস আপডেটে। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া সংরক্ষিত তালিকায় আছে দুই ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। পূর্ব ঘোষণা অনুযায়ী দলে নেই তামিম ইকবাল। স্কোয়াডে আছেন মূলত টি টোয়েন্টি সংস্করণে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা। 15 সদস্যের মূল দলের পাশাপাশি স্ট্যান্ড বাই তালিকায় আছেন দুজন পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সাকিব আল হাসান সহ স্পিনারদের তালিকায় আছেন নাসুম আহমেদ ও মাহিদি হাসান। তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের সাথে আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড খেলতে হবে টাইগারদের। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। 17 অক্টোবর স্কটল্যান্ড, 19 অক্টোবর স্বাগতিক ওমান ও 21 অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে। সম্মানিত দর্শক, এবারে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারি। স্ট্যান্ড বাই ক্রিকেটার রয়েছেন দুজন, রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।